চিরাকাতায় শুয়ে যদি লাখ টাকা স্বপ্ন দেখি তো স্বপ্ন স্বপ্ন থেকে যায়, স্বপ্ন কখনো বাস্তব হয় না। তো যাই হোক, যদি আমার বাপের যদি দেনা পানা যদি যা কিছু আছে যদি কেউ যদি নিতে চায় আর কেউ যদি চায়, তাহলে আমার ফ্যামিলি আছে, তো আমার কোনো তাদের সাথে কথা বলবেন, আমার কোনো আপত্তি নাই। ভাঙ্গা খাটে শুয়ে রাত্রে স্বপ্ন দেখি যে সোনা খাটে শুয়ে এসেছি, সেটা দেখলে তো হবে না, সকাল উঠে দেখি ঘুম থেকে ভেঙে দেখি কি ভাঙ্গা খাটে শুয়ে এসেছি, তো আমাদের স্বপ্ন স্বপ্নেই থাকবে। তো চেষ্টা করব যদি গান করে যদি ভালো একটা পাওয়া যায়, কোনো কিছু করতে ইচ্ছা ছিল। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি হাজারীবাগ বালুর মাঠে, রয়েছে আখি। আমরা শুনব তার জীবনের গল্পগুলো। এর আগে একটি প্রতিবেদন দেখিয়েছিলাম দর্শক, আসলে বাবার মুখে হাসি ফোটাতে, সংসারের একটু শান্তি জোগাতে আখি অনেক জায়গায় অনেক স্টেজে গিয়ে গান করেন, কতটা কষ্ট করেন এই সংসারের জন্য। আমরা শুনব আখির কাছ থেকে যে তার জীবনের কিছু অজানা কথা রয়েছে সেই কথাগুলো, পাশাপাশি শুনব তার মুখে কয়েকটি গান। চলুন দর্শক, কথা বলি আখির সাথে। আসসালামু আলাইকুম। আমার পরিবার বলতে আব্বু, মা আর আমরা দুই বোন এক ভাই। আমি আমার বড় বোনের বিয়ে গেছে, আর আমি মেজ আর ছোট ভাই আছি। বড় বোনের সংসার নিয়ে কতটা সুখী? সে তার স্বামী ছাড়িয়ে দিয়েছে, তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। জি। তো সেই বোনটি কি আপনাদেরই ঘরে? জি। তার কয় সন্তান? তার দুই সন্তান। সেই দুই সন্তান নিয়ে আপনার বাবাই আপনারাই চালাচ্ছেন? জি। আচ্ছা, তো আপনার জীবনের গল্পটা একটু শুনতে চাই। আপনি কিভাবে আপনার সংসারটি চলতেছে, আপনি আপনার লাইফটাকে আপনি কিভাবে মেনটেন করছেন, আর কি কাজের সাথে সম্পৃক্ত আপনি, আর পরিবারে কেন এত বা কষ্ট, আপনার বাবার কি সমস্যা রয়েছে? প্রথমত আমার বাপে কষ্ট বলতে তিনি রিকশা চালায়, আর অনেক কষ্ট আমাদের ফ্যামিলিকে নিয়ে, কেন তার অনেক দেনা পেনা আসছে। আমার বড় বোনের বিয়ে দেওয়ার সময় তিনি অনেক ঋণ করছে, এটাকে আস্তে আস্তে লাভে চালানো অনেক আস্তে আস্তে বাইরে আসছে, তো সেজন্য অনেক টাকা দিন হয়ে গেছে গা। সেজন্য আমার বাপে আমার গরুর সাথে ঘুমাইতে পারে না, মানে 30 দিনে বলতে মানে 25 দিনে সে রাস্তা থাকে, রাত দিন 24 ঘন্টা, 5 দিন আমাদের কাছে একটু তাও আসে, তাও চুরি করে মানে লুকিয়ে আসতে হয় তাকে। নিজের ঘরে নিজের পরিবার নিজের সন্তানের কাছে আসবে, কেন চুরি করে আসতে হবে, কেন লুকিয়ে আসতে হবে, একটু যদি বলেন আমাদেরকে বল। সে অনেক দেনা পেনা হয়ে গেছে, তো সে পানার দ্বাররা তারে দেখলে মনে করে মারধর করে, মানে করে অত্যাচার করে, খারাপ গালি বলে, ঠিক আছে, তো সেই জন্য মনে করে চুপে চুপে আসে, মানে এই আর সে আসলেও মনে করো কি বেশিক্ষণ থাকতে পারে না, চলে যায়, কোনো সময় রাত্রে আসে, গভীর রাতে আবার চার সকাল ফৌজে রাজন দিলে চলে যায়, এরকম চলে, এরকম অবস্থা। তো এখন আপনার কি অবস্থা, আপনার মা আপনার বাবা এই পরিবারের এখন এই মুহূর্তে কি অবস্থানটা একটু যদি আমাদেরকে বলেন। এখন বলতে কি আমার বাপে রাস্তায় থাকে, সে আর আসতে পারে না আমাদের কাছে, সে রাস্তায় জীবনযাপন করতে আসছে। মানে কত টাকা ঋণ আছে আখি, আপনি আমাদেরকে যদি একটু বলেন, কত টাকা ঋণের কারণে সেই ঋণের বোঝা বইতে পারছে না বলে বাবার সন্তানের কাছে আসতে পারতেছে না, একটু যদি আমাদেরকে বলেন। 3-4 লাখ টাকা দেনা আছে। 3-4 লক্ষ টাকার মতো ঋণ আছে। জি। এই ঋণটা কি কারণে করেছে একটু বলবেন। মানে আমার বড় বোনের বিয়ে দেওয়ার সময় তখন ওটা ঋণ করছে, ওটা আস্তে আস্তে আবার মনে করে ডেলি তো মানুষ সেটা রিক্সা চালায়, এটা তো একটা শরীর, এটা তো একটা রোয়ালেট কিছু না, তো সেজন্য মনে করেন কি যদি 1 মাস 10 দিন অসুস্থ থাকে, তো আমাদের সংসার তো একজনের তো কামাই করে জি করে মানুষ, তো সে খাবারের জন্য আমি ওর থেকে 2,000-3,000 টাকা করে ঋণ করে, এর থেকে লাভে আস্তে আস্তে বাড়ে, এটা করতে করতে অনেক দেনা পেনা হয়ে গেছে তাহলে এইভাবে ঋণটা হয়েছে। জি। তো এই যে আমাদেরকে একটু বলবেন যে আসলে আপনার তাহলে সময়টা কাটে কি করে, আপনি কি কাজগুলো করেন, আপনি পড়াশোনা করতে পারছেন কিনা? জি, আমি এখন পড়াশোনা করছিলাম, কিন্তু দেনার কারণে পড়াশোনার বন্ধ আছে আমার, আমি পড়াশোনা করি না। কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন যদি একটু বলেন? আমি 7 পর্যন্ত পড়াশোনা করছি। ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছেন? জি। আর পড়াশোনা করতে পারেন নাই? জি না। তো আমাদেরকে একটু বলবেন যে আসলে এখন এই অবস্থানে আপনি যদি পড়াশোনা করতে চান,
সেই সুবাদে আপনার পরিবারকে আপনাকে পড়াশোনা করাতে পারবে কিনা? কখনোই বুঝে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে মানে পারবে না তারা পড়াশোনা করাতে, পড়াশোনা করাতে পারবে না। তারা তো দিয়ে মনে করেন কি একদিন খেলে দুদিন না খেয়ে থাকতো, আমাদের যে পরিস্থিতি যে অবস্থা আছে আমরা এই কারণে আপনাকে পড়াশোনা করাতে পারবে না। আমাদেরকে একটু বোন বলবেন যে আসলে যে পড়াশোনা করাতে পারছে না, আপনার বোনের অবস্থানটা খারাপ, আপনার মায়ের অবস্থানটা খারাপ, আপনার বাবা এখন বাসায় ফিরতে পারছে না, তো এই কষ্টের মধ্যে থেকে এটা পরিত্রাণটা কি আসলে? আপনাকে যদি বিয়ে দেওয়ার পর আপনার স্বামীও যদি এভাবে চলে যায় বা এভাবে এতটা ঋণ, এত বড় ক্ষতিগ্রস্ত পরিবার যদি এই অবস্থানে দেখে যদি সে যদি আবার এভাবে চলে যায়, তাহলে আপনাদের পরিবারের কি অবস্থান বা আপনার কি অবস্থানটা হবে? অবস্থা বলতে কি আমার ভাবে তো মনে করেন কি এমনি তো সে চিন্তায় মানে আমাদের তাও আমাদের ভরসায় তাই বাইচে আসছে, আমাদের চিন্তা করে সে এখনো বেঁচে আসছে। যদি অনেক আমার যদি ঘটনা ঘটে তো মনে সে বাঁচবে না মরবে সেটা বলা যায় না, সে এমনি তো অসুস্থ পড়ে রয়েছে। অসংখ্য প্রবাসী রয়েছে, প্রবাসী ভাই বোনরা রয়েছে, কারণ তারা চায় তার মানে হলো একটি ভালো পরিবারের একটি মেয়ে চায়, হোক সে গরিব হোক, সে মানে হলো নিতান্ত গরিব, যদি ভালো মনের একটি মেয়ে চায়, তারা যদি আপনার কে দায়িত্ব নিয়ে যদি আপনার বাবার যে ঋণটি আছে সেই ঋণটি যদি দিতে চায়, সে সুবাদে কি আপনাকে বিয়ে করতে পারবে কিনা? যদি 400,000 টাকা মানে হলো আপনার বাবার ঋণটা যদি দিয়ে যদি কেউ বিয়ে করতে চায়, তাহলে কি করতে পারবে বোন? সেটা আমি মনে করি আমার ফ্যামিলি আছে, আমার পরিবার আছে, তাদের কাছে বলতে হবে। মানে আপনার নিজের দিক থেকে আপত্তি নেই? জি না। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে আপনার এর আগে প্রতিবেদনে দেখেছি আপনি গান গাইতে দেখেছিলাম, আসলে কি কারণে আপনি গানগুলা গান আর আপনার পরিবারে এতটা অভাবের মধ্যে কেন বা আপনি গানের দলে নাম দিয়েছেন? এটা আমার আমার পুরোটা স্বপ্ন তারও, ঠিক আছে। আমার দাদা মরার আগে বলছিল যে আমার দাদা খুব গানে পছন্দ করতো, মানে গানে পাগল ছিল তিনি, তো সেই জন্য আমার দাদার কথা রাখার জন্য আমিও বাপের কথা রাখার জন্য একটু টুকটাক একটু গান বাজনা করি, ঠিক আছে। আমি তখন শিখতে পারি না, কারোর কাছে যাইতে পারি না, কোনো টাকা ছাড়া কোন কোনো কাজ কেউ করতে চায় না। একটা যন্ত্র কিনতে, একটা হারমোনিয়াম, একটা বেহালা কিনতে গেলে টাকা লাগে, আমি কিন্তু কিছু না কিছু করতে পারতেছি না টাকার অভাবে। সেজন্য আমি নিজে আস্তে আস্তে মানে গুনগুন করে গান করি, আস্তে আস্তে শিখি, ঠিক আছে। একটা গান শুনি শুনি আস্তে আস্তে এটাকে আমি শিখি। তো এখন পর্যন্ত আপনার ঘরে হলো গানের জন্য মানে যে যন্ত্র অংশগুলো দরকার এখন পর্যন্ত কোনোটা কিনতে পেরেছেন কিনা? একটু বলবেন যে আপনারা যদি এই গান গাওয়ার জন্য যদি আমাদের প্রবাসী কোনো ভাই বা বোনরা যদি কেউ আপনাকে কোনো যন্ত্র অংশ কিনে দিতে চায়, তাহলে কিনে দিতে পারবে কিনা? জি, কেউ যদি দেয় তা আমি তার কাছে আল্লাহর কাছে বলবো যেন সে হাজার বছর বাঁচিয়ে থাকে। মানে টাকা পয়সা না, মানে যদি আপনাকে একটুখানি গানের যন্ত্র অংশ কিনে দেয় তাহলে আপনার জন্য ভালো হয়। জি, আমি যেন যত শিখতে পারবো একটু ভালো মতন একটু আমার রিয়াজ হবে। আচ্ছা, তো আমাদেরকে একটু বোন বলবেন যে পরিবারে তো অভাব অনটন রয়েছে, আপনি বলেছেন যে আপনার বাবার যদি ইয়ের টাকাটা যদি মানে ঋণের টাকাটা যদি কেউ দিতে চায়, তাহলে আপনার মানিল সেই পরিবারের সম্মতি বা কর্মে আপনার পরিবারের সম্মতি কর্মে আপনি বিয়ে করতে আপনার আপত্তি নেই। আমাদেরকে একটু বলবেন যে আপনার আরেকটা জিনিস আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আপনার যে গানটা আসলে কোন বিষয়ের উপর আপনি গানগুলো গাচ্ছেন? আমি বাউল গান করি, মানে বাউলের যে গানগুলো আছে সেই গানগুলো করি, মানে বাজে গান ধরনের গানগুলো করি না আমি। আচ্ছা, আমরা কি বাউল গান একটা শুনতে পারি বোন? জি, আমরা একটু শুনি তাহলে, আপনার একটু বাউল গান শুনি। কোহলি জাতি দাগ লেগেছে, কোহলি জাতি দাগ লেগেছে হাজারো হাজার, ভালোবাসার ময়না পাখি পাখি এখন যেন কার আমার, ভালোবাসার ময়না পাখি পাখি এখন যেন কার, যার জন্য ঘরে বানাইলা সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে, যার জন্য ঘরে বানাইলা সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে, পানটাই আমার ছটফট করে, পানটাই আমার ছটফট করে মনে আহাকার, ভালোবাসার ময়না পাখি পাখি এখন যেন কার আমার, ভালোবাসার ময়না পাখি পাখি এখন যেন কার, শিকল কাটার পাখির মতো
উড়িয়া গেল সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো শিকল কাটার পাখির মতো উড়িয়া গেল সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো জাতি কুলে কালি দিল জাতি কুলে কালি দিল কান্না হলো ভালোবাসার ময়না পাখি পাখি এখন যেন কারামা ভালোবাসার ময়না পাখি পাখি এখন যেন কারামা। অনেক সুন্দর হয়েছে, আমরা আরেকটি গান শুনতে চাই, সেটা হলো দুই লাইন শুনতে চাবো, এরপর আরেকটি লাইন, আরেকটি গানের দুই লাইন, এভাবে আমরা তিনটি গানের দুই লাইন করে শুনতে চাই, কারণ আমাদের সময় স্বল্পতার কারণে। আপনি একটু আবার একটু বলবেন অন্য কোনো গান আপনার যেটা ভালো লাগার মতন গান, যে গানটি আপনার দর্শক সাড়া পেয়েছেন সেই গানটি আমরা শুনতে চাই এখন। তুই আমারে করলি পাগল, তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়া রে হাই রে পাগল, লোবানাইলি রে আমারে, আরে ও আমার দরদি হাই রে পাগল, লোবানাইলি রে আমারে, ওরে আর শীতে যার রূপ ধরে না আর সে যায় পাতিয়া হাই রে, আর শীতে যার রূপ ধরে না আর সে যায় পাতিয়া হাই রে, আমি কেমনে বুঝাব তোরে, কেমনে বুঝাব তোরে, আমার সকল দিয়া রে হাই রে পাগল, লোবানাইলি রে আমারে। আরেকটি গান শুনি আমরা। ধন্য ধন্য বলি তারে, বিদেছে এমন ঘর, বিদেছে এমন ঘর শূন্যের উপর, ওরে মন শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ওরে সবই মাত্র একটা খুঁটি, খুঁটির গোড়ায় নাই তো মাটি, সবই মাত্র একটা খুঁটি, ওরে খুঁটির গোড়ায় নাই তো মাটি, কিসের ঘরে রবে খাটি, কিসের ঘরে রবে খাটি, ঝড় তুফান এলে পারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বিদেছে এমনই ঘর, বিদেছে এমনই ঘর শূন্যের উপর, ওরে মন শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। দেশের এবং প্রবাসের যে ভাই বোনরা যা আপনাকে মানে হলো নাম্বারটি চাচ্ছে, যারা আমরা কি আপনাকে আপনার নাম্বারটি দিতে পারবো কিনা? জি না। কেন না? মানে তারা মনে করে সাহায্য নাম করে, তারা ডিস্টার্ব করে, বাজে বাজে কথা বলে, ঠিক আছে, কিছু সাহায্য নাম করে তারা অনেক খারাপ খারাপ কথা বলে, তো তাদেরকে নাম্বারটা না দিলে ভালো। আচ্ছা, আমাদেরকে একটু ফোন বলবেন যেন যদি কোনো ব্যক্তি আমাদের কাছে যদি মনোভূত হয় যে না ভালো, সেই মানুষটা যদি আপনাদেরকে সহযোগিতা করে, সেই সুবাদে কি আপনার নাম্বারটি দিতে পারবো? সেই নাম্বারটা বলতে আপনি আপনার কাছে নাম্বারটা দিব, আপনি যদি নাম্বারটা তাদের যদি ভালো মনে করেন আপনি, তবে আপনি দিন। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনলেন, আসলে আপনি আমাদেরকে একটু বলবেন যে আসলে শিল্পী হওয়ার স্বপ্নটি আপনার পূরণ হবে কিনা? সেটা তো ইচ্ছা তো দেন, গান করে আমি নিজে পায়ে দাঁড়াতে, ঠিক আছে, একটা বড়টা শিল্পী হওয়ার ইচ্ছে আছে, কিন্তু যাই হোক গরিবে তো যে কয় না মাঙ্গা খাটে শুয়ে রাত্রে স্বপ্ন দেখি যে সোনা খাটে শুয়ে দিচ্ছে, সেটা দেখলে তো হবে না, সকল উঠে দেখি ঘুম থেকে ভেঙে দেখি কি ভাঙা কাটিয়ে শুয়ে এসেছি, তো আমাদের স্বপ্ন স্বপ্নেই থাকবে, তো চেষ্টা করবো যদি গান করে যদি
ভালো একটা পর্যায়ে কোনো কিছু করতে ইচ্ছা ছিল, যদি পারতাম তাহলে আব্বু সংসারে একটু হাল ধরার চেষ্টা করতাম। দর্শক আপনারা শুনলেন, আসলে ভাঙা খাটে শুয়ে মানে হলো পালঙ্কে শুয়ে আছে, সেটা যদি ঘুম থেকে উঠে সেই ভাঙা খাতা মানে খাটে আর খাতা এর মধ্যে শুয়ে আছে সেটাই বলতে চাচ্ছেন আমাদের বোনটি। আর আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি দর্শক, যে মানে হলো যারা প্রবাসী আছেন, বাইরে আছেন, বোনরা আছেন, যারা আপনারা অনেক কষ্ট করে মানে হলো বিদেশে গিয়ে বসে আছেন, অনেক কষ্ট করে আত্মীয় স্বজন ভাই বোন বউ স্ত্রী এবং মানে হলো সন্তানদেরকে ফেলে চলে গেছেন, কিন্তু রাত দিন 24 ঘন্টা কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করছেন, অসহায় পরিবারের প্রতিবেদন দেখে আপনারা যতটুকু পারেন আপনারা সহযোগিতা করেন। আমরা চাইবো যে কোনো অসহায় পরিবার যাতে এই ভাইদের সাথে বোনদের সাথে কেউ যেন কোনো রকম মানে প্রতারিতা না করে, যাতে কোনো রকম ঝামেলা না করেন, এক কথা বলে যে তারা যে শর্তে টাকাটা নেবেন সেটার জন্য মূল্যায়নটা করেন, যাতে তারা অন্যত মানের টাকা নিয়ে যেন মোবাইল বন্ধ সুইচ অফ করে না রাখেন, বা পরবর্তীতে তাদের খোঁজ যাতে নিতে পারে তারা কেমন আছে কি অবস্থানে আছে, আর তাদের সাথে যাতে কোনো ব্যক্তি বা কোনো মানুষ বা কোনো অসহায় পরিবার যাতে প্রতারণা না করেন, কারণ তারা আমাদের দেশের সম্মান, দেশের গৌরব, তারা বাংলাদেশের রেমিটেন্স নিয়ে আসেন বিদেশ থেকে, তাদের টাকাই আমাদের দেশের উন্নয়ন হচ্ছে, অনেক ভালো কিছু হচ্ছে, সেই টাকা থেকেই কিন্তু অনেক রক্ত মাখা এই ঘাম মাখানো পায়ে যে মানে মাথার ঘাম পায়ে পড়ে সেই ঘামের জড়ানো টাকাটাই কিন্তু অসহায় পরিবারের জন্য দুই একটি টাকা যেটুকুই দান করেন সেই টাকাটার জন্য আমরা মূল্যায়ন করি। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।